শরীরে ক্যালসিয়ামের অভাব। মহিলাদের এই রোগ আজকাল যেন বাড়ছে, পুরুষদেরও ধীরে ধীরে বাড়ছে এই রোগ। ক্যালসিয়ামের অভাব যদি আপনার শরীরে হয়, হাঁটতে গেলেই দেখবেন হঠাৎ করে পেশিতে টান লেগে গেল, হাড়ে বারবার যেন ব্যথা হবে, হাড় ক্ষয়ে যাবে, হাড় ভঙ্গুর হয়ে যাবে, নরম হয়ে যাবে, বসতে গেলে উঠে দাঁড়াতে পারবেন না, সব সময় হাঁপাবেন, মাথা ঝিমঝিম করবে, কোনো কাজে মন আসবে না। শুধু হাড় নয় বন্ধু, নখ ভেঙে যায়, দাঁতে ব্যথা করে, চোখের সমস্যা আসে, মাথা যন্ত্রণা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়, চুল পড়ে যায়। জানেন কি, হার্টের সমস্যাও আসতে পারে ক্যালসিয়ামের অভাবের কারণে, হার্ট দুর্বল হয়ে যায়। তাই ক্যালসিয়ামের অভাবকে মোটেও ছোটোখাটো কোনো সমস্যা ভাবে ধরবেন না। আজকে এমন কিছু শাকের কথা বলবো বন্ধু আপনাদেরকে, যে শাক খেলে আপনার জীবনেও ক্যালসিয়ামের ঘাটতি শরীরে আসবে না। ক্যালসিয়ামের জন্য আলাদা ওষুধ খেতে হবে না, মহিলাদের 30 বছর বয়সের পরে ক্যালসিয়ামের অভাব হবে না। যে কটা শাকের নাম করবো সেই কটা শাকের মধ্যে যে কোনো একটা শাকও যদি আপনি খান, তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আর আসবে না। চলুন সেগুলো জেনে নিই যে কী শাক এমন আছে যেগুলো খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় না, এবং যে শাকগুলোর মধ্যে মাত্র একটা খেলেই পাবেন আপনি উপকার। তো বন্ধু, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার ফোনেই গিয়ে পৌঁছায় বন্ধু। এবং ভিডিওটা অন্তত একটা বন্ধুর সঙ্গে শেয়ার করার রিকোয়েস্ট করবো, যাতে ঘরে বসে আপনার সেই বন্ধুও ফ্রিতে উপকৃত হয়। আপনি পৃথিবীর যে কোনো বড় ডাক্তারবাবুর কাছে গিয়েও যদি বলেন যে শরীরে ক্যালসিয়ামের অভাব কী করে মেটাবো, তাহলে বলবে ভালো পুষ্টিকর খাবার খেতে, ডায়েটের দিকে ধ্যান দিতে। এবং আপনি যদি বুঝে ওঠেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে বা কোনো রকম সমস্যা আছে, তাহলে আমি বলবো ওষুধ না খেয়ে প্রথমে আগে ডায়েটের দিকেই নজর দিন। সর্বপ্রথম যে শাকের কথা বলবো সেটা হচ্ছে পালং শাক। পালং শাকের নাম সকলেই শুনেছেন, এমনকি খানও অনেক মানুষ। কিছু মানুষ খেতে পছন্দ করেন, কিছু মানুষ খেতে পছন্দ করেন না। কিন্তু এটা কি জানেন, এই শাক আপনার শরীরে যা করবে তার ধারণা অবধি আপনার নেই। পৃথিবীর সব থেকে পুষ্টিকর শাক বলা হয় পালং শাককে। এই পালং শাকের মধ্যে এত ভিটামিন আছে যেটা অন্য কোনো শাক দিতে পারবে না। কিন্তু এই পালং শাক খাও কয়েক ধরনের মানুষের বারণ আছে, সেটা অবশ্যই একটু পরে বলবো। তার আগে দু চারটে কথাই শাকের সম্পর্কে শুনে নিন। এই শাকে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম, তাই শাককে বলা হয় এটা একবার শরীরে গেলে ক্যালসিয়ামের অভাব মেটাবে। এবার হয়তো বুঝতে পারছেন যে কেন পালং শাক খেলে আপনার শরীরের অভাব মিটবে ক্যালসিয়ামের। ফোলেট, পটাশিয়াম, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন এ, ফ্ল্যাবোনয়েডস, রাইবোফ্লাভিন, থায়ামিন, ফসফরাস, আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন, খাদ্য আঁশ, এছাড়াও আছে কার্বোহাইড্রেট, শর্করা, অল্প পরিমাণ প্রোটিন এবং ফাইটো নিউট্রিয়েন্টস। তাহলে বুঝতে পারছেন এই পালং শাকে কত রকমের ভিটামিন আছে, যে কারণেই তো পালং শাক অমৃততুল্য শাক। এই পালং শাক খেলে আপনার বাতের ব্যথা, আর্থারাইটিস এছাড়াও আরও অনেক সমস্যা নিমেষে গায়েব হবে। পটাশিয়াম এবং ক্যালসিয়ামে ভর্তি এই শাক যদি আপনি খান, তাহলে শরীরের যে কোনো গাঁটের ব্যথা, গিঁটের ব্যথা, ফোলা ভাব বা যে কোনো রকমের ব্যথা চলে যাবে নিমেষের মধ্যে। এটা কি জানেন, রোগ নিরাময়ে পালং শাক দারুণরূপে কাজে দেয়। এটা আপনার শরীরের ইমিউনিটি শক্তিকে বাড়ায়। আপনার যদি আঙুলে গিঁটে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, বাতের ব্যথা হয়, তাহলে পালং শাককে আজ থেকে খাওয়া শুরু করুন। যদি কোনো মানুষের হাড় ফুটো হয়ে যায়, হাড়ের ঘরত্ব কমে যায়, তাহলে এই শাক খাওয়া অবশ্যই জরুরি। যতদিন আপনি বাঁচবেন ততদিন অবধি আপনার হাড়ের ব্যথা, ক্যালসিয়ামের অভাব শরীরে আসবে না এই যদি শাক পেটে যায়। এর মধ্যে আছে পটাশিয়াম, ফোলেট, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার মস্তিষ্কের জন্য খুবই ভালো। মস্তিষ্কের স্মৃতিশক্তির ক্ষমতাকে বাড়াবে, জিনিস মনে করতে পারবেন। বাচ্চাদের জন্য পালং শাক খাওয়া খুব জরুরি, কারণ তাদের পড়াশোনা করতে সাহায্য করে এই শাক। বুদ্ধি বাড়ায়, ভাবনা চিন্তা শক্তি বাড়ায়। যে সমস্ত মানুষের মনোযোগের অভাব, যে সমস্ত শিশুদের মনোযোগের অভাব, পড়াশোনা করতে চায় না, তাদের ক্ষেত্রেও পালং শাক খাওয়ালে মনোযোগ শক্তি বাড়বে। আপনি যদি মনে করেন আপনার শরীরে রক্ত কম আছে বা রক্তাল্পতা রোগ আছে, তাহলে পালং শাক খাওয়া অবশ্যই জরুরি বন্ধু আপনার জন্য। পালং শাকে যেহেতু ভরপুর পরিমাণ পটাশিয়াম থাকে, সেই কারণে পালং শাক আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার মতো ক্ষমতা একমাত্র পালং শাকেরই আছে বন্ধু। ব্যাড কোলেস্টেরলকে শরীর থেকে হটিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়, যার ফলে হার্ট থাকে সুস্থ, হার্ট অ্যাটাক আপনার আসবে না। অনেক মানুষেরই অল্প হাঁটলে এখন হাঁপিয়ে যান, বাস ট্রেন দৌড়িয়ে গিয়ে ধরতে গিয়েও হাঁপিয়ে যান, কি তাই তো? ঠিক বলছি তো? এটার কারণ পটাশিয়ামের অভাব হতে পারে, যার কারণে পালং শাক সেই অভাব মেটাবে। এটা বলা হচ্ছে মানুষের ওজন আজকাল যে হারে বাড়ছে সেটাতে ভুল লাইফস্টাইলই দায়ী, আর সেটা কমাবে, মানে ওজন কমাতে সাহায্য করে এই পালং শাক। আপনার বাড়তি ওজন কমাবে পালং শাক। পেট পরিষ্কার করতে পালং শাকে জুড়ি মেলা ভার, কারণ পেট পরিষ্কার না হলে আপনার সারা দিনই যেন মাটি হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, রোগ আসে নানাবিধি, সে কাজ করবে পালং শাক। পালং শাকের মধ্যে প্রমাণিতভাবে
কিছু উপাদান পাওয়া গেছে যেগুলো ক্যান্সার থেকে ফাইট করতে সাহায্য করে। শরীরে ক্যান্সার ঢুকতে পারবে না, বা যদি থেকেও থাকে আস্তে আস্তে ক্যান্সারের সেল ধ্বংস হতে সাহায্য করবে এই পালং শাক। এবার চলুন অনেক পালং শাকের সম্পর্কে জানানোর পরে দ্বিতীয় শাকের কথা জেনে নিই, সেটা হচ্ছে সর্ষের শাক। একদমই ঠিক শুনেছেন, কিন্তু এই শাককে সব সিজনে সব সময় পাবেন না, এটাই হচ্ছে সমস্যা। যদিও এই সর্ষে শাক পালং শাকের থেকে ভিটামিনের দিক দিয়ে অনেকাংশে কম, কিন্তু এটা আপনার হাড়ের জন্য খুব ভালো, শরীরে ক্যালসিয়ামের অভাব মেটানোর জন্য খুব ভালো। এই সর্ষের শাকে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, এছাড়াও অ্যান্টি ইনফ্লামাটরি কিছু প্রপার্টিজ, যেটা আপনার শরীরের ব্যথা বা প্রদাহকে কমায়, ফুলে যাওয়াকে কমায়, হাড়ের ক্ষয় রোধ করে। এই শাকের মধ্যে আছে সেলেনিয়াম, যেটা আপনার লিভারের জন্য খুব ভালো, অন্তত যাদের ফ্যাটি লিভার আছে তারা এই শাক খেতে ভুলবেন না। এই সর্ষের শাককে যদি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার জয়েন্ট পেইন হবে না, হাড়ের ব্যথা হবে না, হাড় ক্ষয়ে যাবে না। এছাড়াও এই সর্ষের শাকে আরও অনেক উপাদান আছে, যেটা আপনার সর্দি, কাশি, হাঁচি, নাক দিয়ে জল পড়া, নাক জ্বলা, গলা ব্যথা, গলা খুসখুস করা, শ্বাস নিতে সমস্যা হওয়া, এই সমস্যাগুলো থেকেও রেহাই দেবে। এটা কি জানেন, দৃষ্টিশক্তি তীব্র করতে এই সর্ষের শাকে জুড়ি মেলা ভার। যেহেতু এর মধ্যে সর্ষেরও কিছু গুণ আছে, তাই ব্যাড কোলেস্টেরল সরিয়ে গুড কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে এই সর্ষের শাক। আপনার হার্টের জন্য খুবই ভালো এই সর্ষের শাক। এর মধ্যেও আছে প্রমাণিতভাবে কিছু এমন উপাদান যেটা আপনার শরীরের ক্যান্সার সেলের সঙ্গে ডাইরেক্ট ফাইট করবে, শরীরে ক্যান্সার ঢুকতে পারবে না, বা যদিও থেকে থাকে আস্তে আস্তে সেই ক্যান্সারও গায়েব হয়ে যাবে শরীর থেকে। বিশেষ বিশেষ ক্যান্সার যেমন স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার, মূত্রথলিতে যদি কোনো ক্যান্সার থাকে সেটা, পেটের যে কোনো জায়গায় ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, বিশেষ করে যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই সর্ষের শাক খাওয়া খুবই জরুরি। তার কারণ ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় এই সর্ষের শাক। মহিলাদের ডিম্বাশয়েও ক্যান্সার হয়, সে ক্যান্সার রোধ করতে সাহায্য করে এই গাছের পাতা। এই সর্ষের শাক যদি আপনি শুধু সেদ্ধ করেও খান তাহলেও পাবেন এর উপকার, কারণ এই উপকার অল্প রান্না করলেও নষ্ট হয় না। এই সর্ষের শাককে বিভিন্ন ফ্যামিলি বিভিন্নভাবে রান্না করে, বিভিন্ন রেসিপি আছে এই সর্ষের শাকের, আপনার যেটা ভালো লাগে সেই মতো রান্না করে খান। তবে তেলে বেশি ভাজা যাবে না এই পাতাকে, কারণ তেলে বেশি ভাজলে গুণাগুণ কিছুটা অংশ হলেও নষ্ট হয়ে যায়। এবার চলুন একটা এমন শাকের কথা বলি যেটা ঘরে ঘরে সকল মানুষ খেয়ে থাকেন এবং অনেকেই চেনেন, সেটা হচ্ছে নটে শাক। নটে শাককে চেনেন না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল, নটে শাকের প্রচুর রেসিপি আছে। এই শাককে এত রকমভাবে রান্না করা যায় যে ধারণার বাইরে, যেরকম খুশি আপনি রান্না করে খেতে পারেন এই শাককে। এই শাকের যে কোনো রেসিপি খেতে দুর্দান্ত ভালো লাগে। গাছগাছালি যেখানেই থাকে সেখানেই দেখবেন নটে শাক গজিয়ে উঠবে, আর এই নটে শাককে আপনি মাঠে ঘাটে রাস্তার ধারে অনেক জায়গাতে পেয়ে যাবেন। এই শাক তৈরি করতে কোনো সার ব্যবহার করা হয় না, যার কারণে এই শাকের কোনো সাইড এফেক্ট নেই। 40-45 রকমের রোগ দূরে করতে পারে এই লোটে শাক যদি আপনি খান একবার। এই নোটে শাকেও আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যার কারণে আপনার হাড়ের হেলথের দিকে নজর রাখে, আপনার হাড়ের হেলথ ভালো থাকে, হাড়ের পেইন হবে না, হাড় ফেঁপে যাবে না, হাড় ক্ষয়ে যাবে না, জয়েন্ট পেনেও আপনাকে দারুণভাবে রেহাই দেবে এই নোটে শাক। শরীরে যদি কোনো বিষ ঢুকে যায় সেই বিষ শরীর থেকে বার করতে সাহায্য করে এই নোটে শাক। গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, পেট পরিষ্কার না করার সমস্যা, মাথা ধরে থাকা, ঘুম না আসার সমস্যা, এই সব সমস্যা থেকে রেহাই দেবে এই নটে শাক। পেটের মধ্যে যদি পুরনো আমসায় ডায়রিয়া থাকে বা পেট ব্যথা হওয়ার কারো যদি রোগ থাকে তাহলে এই শাক অবশ্যই খেতে পারেন বন্ধু। নাক মুখ দিয়ে রক্ত পড়া, জন্ডিস, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার বা লিভার পচে যাওয়ার রোগ, যে কোনো রকমের সমস্যা থেকে রেহাই দেবে এই শাক। এই শাক খেলে আপনার কিডনি ভালো থাকবে, মূত্র ভালোভাবে তৈরি হবে, শরীর থেকে যত রকমের টক্সিন সব মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। নটে শাক হচ্ছে সর্বরোগের ঔষধ। এই শাককে সেদ্ধ করে যদি সেই জলটাও আপনি খেতে পারেন তাহলেও পাবেন উপকার। নর্মাল সেদ্ধ করেও শাক খেতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন। আপনি এই তিনটে শাকের মধ্যে যে কোনো শাককে আপনি খেতে পারেন, প্রতিদিন ডায়েটে রাখুন, অল্টারনেট করে করে রাখুন, আজকে এই শাক, কালকে ওই শাক, পরশু আর একটা শাক, এরকমভাবে অল্টারনেট করে করে খান, তাহলে দেখবেন একটা মাসের পরে আপনার শরীরে এমনভাবে পরিবর্তন এসেছে যে আপনি কল্পনা করতে পারবেন না। যে কোনো রকমের লুকিয়ে রাখা রোগ সব আস্তে আস্তে গায়েব হয়ে যাবে, পেট হবে পরিষ্কার, খিদে হবে খুব ভালোভাবে, যার কারণে খাবার খাবেন এবং হজমও খুব দ্রুত হবে। তো বন্ধু, এই শাকগুলোর মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি প্রিয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানান, এবং এই শাক প্রতিদিনকে আপনি খান সেটাও জানাতে ভুলবেন না। আসি পরের ভিডিওতে, ততদিন সকলে খুব ভালো থাকুন বন্ধু।